আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো রুই মাছের বোনা। আজকে আমি রুই মাছ বোনা করব, তাই পেজগুলি ব্লেন্ডার করে নেব। প্রথম রুই মাছ ভাজার জন্য আমি লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়া হলে মাছের ভিতরে ভালোভাবে মশলা গলে যায়। 4 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 4 চামচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। 10 মিনিট মেরিনেট করে রেখে দেব, তা মাছের ভিতরে ভালোভাবে মশলাগুলি যাবে। এখন এটা মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ আমি ভেজে নিব। এখন আমি আদাটা ফুল পেস্ট দিয়ে দিব। আদার পেস্ট 1 চামচ দিব, রসুন 7 চামচ, কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। হাফ চামচ মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। বলক আসলে আমি মাছগুলি দিয়ে দিব। বলক চলে আসছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে দিয়েছি, এখন মাছটা দিয়ে ডেকে দেবেন, তাহলে ভালোভাবে মশলাগুলি মাছের ভিতরে যাবে আর খেতেও মজা লাগবে। দেখে দেব, রুই মাছ বোনা হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে দেব। ঝোলটা একদম মাখা মাখা হবে,